গরমে নাজেহাল জনজীবন, তাপমাত্রা যখন ঊর্ধ্বমুখী তখন একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয় যথেষ্ট চাহিদা রয়েছে। সেই সঙ্গে তুলনা করে প্রকৃতির শ্রেষ্ঠ বিভিন্ন রসালো ফলের জুড়ি মেলা ভার। গ্রীষ্মের এই তীব্র দাবদাহে রসালো ফল হিসেবে তরমুজের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। তবে গত কয়েকদিনে মাত্রাতিরিক্ত গরমে আরও কয়েকগুণ বেড়ে গেছে তরমুজের চাহিদা। সেই চাহিদাকে মাথায় রেখে বাজারে তরমুজ বিক্রেতারাও হাজির নিজেদের পসরা সাজিয়ে। সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে তেলিয়ামুড়া বাজারে দেদারভাবে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে 30 টাকা দরে। তবে গোটা বাজার জুড়েই কেবল বহিরাজ্যের তরমুজ, রাজ্যে আর তেমন পরিমাণে তরমুজের ফলন হয় না বলে জানান ব্যবসায়ীরা। আচ্ছা, কেমন কেমন ব্যবসা হয়? কত কিলো কেজি অক্ষণে? 30 কেজি। তো এই তরমুজটি কোন থেকে আনেন আপনারা? বেঙ্গালোর, কুচবিহার আছে, বেঙ্গালোর আছে। লোকালে কোনো তরমুজ পাওয়া যায় না? নাই, লোকাল নাই। আগে তো আসামবাড়ি, আসামবাড়ি তো বনবাজার হইতো, আপনার শিলাচুরি হইতো, করবু হইতো, আপনার গোড়াপ্পা হইতো, হাতিমারা হইতো। তো এই বছর আপনার তরমুজ কয়েক বছর ধরে রাজ্যের তরমুজ না? এই বছর তরমুজ বেচে কেমন লাভ হইতো? লাখ দেড় লাখ হয়েছে। না, কেমন লাভ? লাখ দেড় লাখ হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই তরমুজ বেচ, তরমুজ বেচ যে তো সংসার চলে, জানি তরমুজ বেঙ্গলের ত্রিপুরাতে হয় না? ত্রিপুরাতে লাল হয় না। আগে তো শুনতাম আসারাম বাড়ি, তার থেকে কখনই আসারাম বাড়ি করে না, তো ওখানেই দিই বাড়ির থেকে। অনেক সব বাড়ির থেকে। কেমন কী ব্যবসা হইতেছে? 30 টাকা কেজি, পাইকারি 25 টাকা। এই বছর কেমন ব্যবসা? কিনি ব্যবসা কেনা ভালো, লাভের মুখ দেখতে পাচ্ছেন? লাভের মুখ আমি তো ঢুকছি 2-3 বছর হয়েছে দোকানে, মালিক তো অনেক আগের থেকে করে। তো এই ফলের উপরই তো আপনার সংসার চলে, ফলের উপর। গ্রীষ্মের এই দাবদাহে তরমুজের পাশাপাশি ডাবের জলেরও বেশ চাহিদা পরিলক্ষিত হচ্ছে। কেননা প্রখর রোদে একটু তৃপ্তি পেতে ডাবের জলের জবাব নেই। এদিন তেলিয়ামুড়া শিববাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে এমন চিত্র ধরা পড়ল। এদিন এক ডাব ব্যবসায়ীর সাথে আলাপচারিতায় জানা যায়, গরমের মৌসুমে এই ডাব বিক্রি করে সংসার প্রতিপালন করে থাকেন তিনি। গ্রামীণ এলাকা থেকে এই ডাবগুলো ক্রয় করে এনে শহরে বিক্রি করেন তিনি। কেমন চলতেছে? ওখানে চলে একটু ভালো লাগে, চলে খারাপ না। আচ্ছা, গত বছর থেকে কেমন চলতেছে? মাস গত মানে গত বছর মনে করো কেমন গেছে? মানে আর এই বছর কেমন গরমে কেমন চাহিদার মানে আছে? চাহিদা আছে, অল্প বেশি চাহিদা নাই আর কি। কত করে কিনা নতুন ডাটা? আমরা আনি কিন্তু 40-45। কেমন মানে মনে করো কেমন মানে লাভের মুখ কেমন? নাম কি দাদা তোমার? আচ্ছা, ডাবটি কই থেকে আনো? এটা কি মানে ময়লা থেকে আনো? লাগে না, গত বছর থেকে এই বছর একটু ভালো চলতেছে না গরমের ভিতরে? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।